হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন এবং সচেতন আছেন। এখন এই সময়টাতে আসলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিকজ অফ দ্য সিচুয়েশন অফ COVID-19 করোনা ভাইরাস। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিজেদেরকে যতটুকু পারছেন সচেতন রাখার চেষ্টা করছেন। আজকে একটি বিশেষ লাইভ, একটা গান করি। গানটা করার পর আমরা তারপর আবার কিছুক্ষণ কথা বলবো, তারপর আবার কিছু গান করব। সো প্রথমে যে গানটা দিয়ে শুরু করছি, গানটার নাম আহারে। আপনাদের সবার খুবই পছন্দের গান এবং গানটা আমি নিজেই লিখেছিলাম, নিজেই শুরু করেছিলাম। আপনাদের অনেকের পছন্দের গান, সো আমি শুরু করি গানটা দিয়ে। হ্যালো 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 হ্যালো, কোকিলের ডাকে তাই ছোঁয়া
সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহার যে ছিল মনের অচিন কোণে ওকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানবার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিছু কমেন্টও পড়ব। এবং আসলে খুব ভালোই লাগলো, বেশ কমফোর্টেবল চেয়ার, এই চেয়ারের উপর বসে গান করলাম, সেন্ট পলি চেয়ার। অ্যান্ড আসলে আমি একটু ইশোর ডিজাইনগুলো নিয়ে যদি বলতে চাই, আসলে পার্সোনালি আমি ওয়েবসাইটটা গো থ্রু করেছি এবং আমি দেখলাম যে ওদের ডিজাইন খুব ইনোভেটিভ এবং আসলে নতুনত্ব আছে ডিজাইনে। এবং আমার কাছে মনে হচ্ছে কালার কম্বিনেশন, তারপর হচ্ছে বেশ অনেক ইন্সপায়ারিং আসলে ডিজাইনগুলো। এবং আমিও চিন্তা করছি সামনে আমার স্টুডিওর জন্য আমি কিছু মানে কিছু কিছু ফার্নিচার আসলে অর্ডার করব ঈশোর কাছ থেকে। সো আবারও গুড নিউজটা দিই, ঈশো আগামীকাল থেকে চট্টগ্রামে যাত্রা শুরু করছে এবং আপনারা সবাই জানেন যে আই এম ফ্রম চিটাগং। সো আমার চিটাগংয়ে অনেক মানুষজন আছে, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার ভাই বোন অনেকেই আছে। সো সবাইয়ের প্রতি মানে এটা খুব এক্সাইটিং, এবং যারা আসলে একটু ডিফারেন্ট ইনোভেটিভ ডিজাইনের ফার্নিচার পছন্দ করেন, আই মাস্ট সে দ্যাট ঈশো ইজ এ পারফেক্ট চয়েস। এবং আসলে আমাকে ঈশো থেকেই জানানো হয়েছে, ওনারা বলেছেন যে ঈশোর ফার্নিচারগুলো প্রোডাক্টগুলো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস থেকে ইন্সপায়ার্ড, আসলে মানে থাকে না, মানে আমার মিউজিকের ক্ষেত্রেও এরকম হয় যে ঈশোর ফার্নিচারগুলো ডিফারেন্ট প্লেস থেকে ইন্সপায়ার্ড ঈশ্বর ফার্নিচারগুলো। এবং আমার ক্ষেত্রে এরকম হয় অনেক সময় যে মিউজিক করার ক্ষেত্রে এটা হয়, কোনো নতুন জায়গায় গেলে ওই জায়গাটার ফিলোসফি, ওই লাইফস্টাইলটা আমাকে ইন্সপায়ার করে টু ডু মিউজিক, টু কম্পোজ, টু রাইট। সো এই জন্য আমার মনে হচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর, ডিজাইনগুলো খুব ইনোভেটিভ। এবং চেয়ারের আমি দেখলাম যে চেয়ারের যে শেপটা, এটাও খুব মানে নট রেগুলার, মানে একটু একটু আলাদা, একটু ডিফারেন্ট। কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হচ্ছে, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। সো এই তো, সো আবারও ওয়েবসাইটটা বলি, www.isho.com.bd। আপনারা ওখানে আপনারা ঘুরে দেখুন ওয়েবসাইটটা, ওখানে সব ইনফরমেশান আপনারা পাবেন এবং 360 ভিউ পাবেন আপনারা প্রতিটা প্রোডাক্ট 360 ভিউ তো দেখতে পারবেন। এই তো, ইএমআই সার্ভিস আছে, এটা তো আগেও একবার বললাম, ইএমআই পেমেন্ট অপশনের ফ্যাসিলিটিসটা ইস্যু দিচ্ছে। সো দিস ইজ এক্সাইটিং, সব চট্টগ্রামবাসীরা, চাট গ্যাসরা, আপনারা ঈশ্বর সাথে অ্যালাইন থাকুন এবং তারা নতুন নতুন প্রোডাক্ট আরও আনছে। আমি যতটুকু জানি যে নতুন প্রোডাক্ট, আরও বেশ কিছু নতুন ডিজাইনের প্রোডাক্ট সম্ভবত তারা লঞ্চ করবে। তো সব কিছু মিলে আপনারা অর্ডার করতে পারেন, অনলাইন অর্ডার করতে পারেন। এবং আমি তো বললাম যে ডেলিভারি সার্ভিসটাও খুবই খুবই ভালো, সব সাবধানতা মেনেই ডেলিভারি করা হচ্ছে। সো এই তো, আমরা আরেকটা গান করি, তার আগে কিছু কমেন্ট পড়ি। কিছু কমেন্ট আসছে, একজন লিখেছে ভাই ঝুম গানটা হবে, আচ্ছা চেষ্টা করব। একজন লিখেছে ভাই ঝুম গানটা গাইলে অনেক ভালো লাগতো, আচ্ছা আমি চেষ্টা করব। আরেকজন লিখেছে ভাই কেউ কথা রাখিনি সংটা শুনতে চাই, ওকে কেউ কথা রাখিনি চেষ্টা করব। তারপর লিখেছে সরি 717 গানটা শুনতে চাচ্ছে, বিভিন্ন গানের রিকোয়েস্ট আসছে। একজন লিখেছেন বস অনেকদিন পর তোমাকে দেখলাম, থ্যাংক ইউ। আমি আসলে আমার লাইভে খুব একটা বেশি আসা হয় না, বাট আমি চেষ্টা করব সামনে রেগুলার লাইভে আসতে। আর হচ্ছে সাদা গানটি হবে, আচ্ছা ঠিক আছে, উইল ট্রাই টু সিং সাদা।
দেয়ালে দেয়ালে গানটি একটু করতে বলেছেন, আচ্ছা একজন রিকোয়েস্ট করেছেন, ঘুম ভাঙার জন্য একজন রিকোয়েস্ট করেছেন, বিভিন্ন গানের রিকোয়েস্ট আপনারা করছেন। আসলে সব গান হয়তো করা সম্ভবও হবে না, এবং আজকে তো আমি বললাম আজকে একটু একটা বিশেষ কারণেই আসলে লাইভে আসা, এবং চট্টগ্রামবাসীদের জন্য সুখবর, এবং চট্টগ্রামে ইসো লঞ্চ হলো, আগামীকাল থেকে চট্টগ্রামে যাত্রা শুরু করছে। সো আপনারা অ্যালাইন থাকুন ইসোর সাথে, আই লাইক দেয়ার প্রোডাক্টস, এবং আমি আমার বিশ্বাস যে আপনারাও খুবই পছন্দ করবেন তাদের প্রোডাক্টগুলো, আসলেই খুবই ইনোভেটিভ। ওকে, তাহলে আরেকটা গান করি, নেক্সট সঙে চলে যাই, তারপর আবার কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। ওকে, এই গানটার নাম কেউ কথা রাখেনি, গানটা আমি এবছরই রিলিজ করেছি, আমারই লেখা, আমারই সুর করা, আপনাদের অনেকেরই পছন্দের গান করি। Oh,
চেনা পথগুলো আজ দূরে দূরে ধুলো ধুলো হয়ে তো এই তো আবারও সুখবরটা দেই, আগামীকাল থেকে ইশো চট্টগ্রামে যাত্রা শুরু করছে। আপনারা ইশোর প্রোডাক্ট অর্ডার করতে পারেন, ওদের ওয়েবসাইটে ঘুরে আসেন, এবং খুবই সুন্দর ইনোভেটিভ ডিজাইনের সব প্রোডাক্ট। আমার কাছে যেটা আছে সেন্ট পলি চেয়ার, আমি খুবই ভালো লাগছে, খুব মুভ করা যায়, কিন্তু আমি এখন খুব বেশি মুভ করতে পারছি না, কারণ আমার সামনে ইনস্ট্রুমেন্ট, মাইক স্ট্যান্ড অনেক কিছু, এই জন্য আসলে ওভাবে মুভ করতে পারছি না। বাট খুবই খুবই কমফোর্টেবল এবং খুবই মানে কি বলবো, সব কিছু মিলে বেশ কমফোর্টেবল। সো দিস ইজ অল, আজকে এখন শেষ গানটা করছি, শেষ গানটা করে তারপর আমরা বিদায় নেব। এবং আপনারা দেখছিলেন যে কিছুদিন আগেও মানে ফেসবুকেও গতকালকে একটা পোস্ট ছিলাম যে একটা গিফট এসেছে আমার কাছে, সারপ্রাইজ। সো এটাই হচ্ছে সেই সারপ্রাইজটা, যে ইশো
ইজ লঞ্চিং অ্যাট চট্টগ্রাম ফ্রম টুমারো, এবং আমিও একটা গিফট পেলাম সেন্ট পলি চেয়ার, বেশ কমফোর্টেবল। সো শেষ গানটা করে শেষ করছি, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এই মুহূর্তে আমাদের সবার সচেতন থাকাটা খুবই 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 দরকার। এবং শেষ গানটা করে আমরা শেষ করছি, আবার হয়তো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, এবং কিপ ফলোয়িং ইশো। আশা করি আপনাদের সবার তাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে। সো চলুন আমরা শেষ গানটা করে তারপর বিদায় হই। আপনাদের সবার খুবই পছন্দের গান, গানটা আমি লিখেছি, আমি শুরু করেছি, এবং আপনাদের সবার অনেক রিকোয়েস্ট আছে গানটার। সো আজকে আমি সেই গানটা দিয়ে শেষ করছি। সো খুব শীঘ্রই আবার দেখা হবে আশা করছি। তুমি আমায় ডেকেছিলে এক মেঘের ঢাকা।
তার ডাকি ঝু উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে ছু মেঘে মেঘে জানা মেলে ছু দূরে দূরে তারে খুঁজি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এবং তারপর দুই দিনের গল্প আছে কালকে আছে কালকে চার দিনের গল্প সো হ্যাঁ আর হচ্ছে যে যে চারটা রিফ্লেকশন উঠে এসেছে আসলে খুবই প্র্যাকটিক্যাল রিফ্লেকশন আমার কাছে মনে হচ্ছে এই প্র্যাকটিক্যাল আমার অবজারভেশন আমার এই প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকে আমি যখন লেখার সময় ফিল করেছি যে এই বিষয়গুলো অটোমেট ন্যাচুরালি চলে আসছে বইটার মধ্যে একটা একটা হচ্ছে মধ্যবিত্তের সমস্যা মধ্যবিত্তের সমস্যা নিয়ে যদি আমি যদি বলি যে মধ্যবিত্তের অনেক ক্রাইসিস থাকে লাইফ ক্রাইসিস হচ্ছে মধ্যবিত্তের একটা বড় ক্রাইসিস হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস টাকা পয়সার ঝামেলা আবার আরেকটা ক্রাইসিস হচ্ছে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মধ্যবিত্ত কিন্তু টাকা পয়সার জন্য যা ইচ্ছা তা করতে পারে না থাকে না মানে এথিক্যাল বাউন্ডারিটা খুব স্ট্রং টাকা দরকার তার জন্য আমি যা ইচ্ছা তা করে ফেলব সেটা মধ্যবিত্ত পারে না সো এই বিষয় এই বিষয়টা এই গল্পে উঠে এসেছে মানে প্রথম প্রথম আমি যদি বলি এখানে অনেক কিছু আসলে আমি রিভিল করছি আমি করিনি বাট আমার মনে হয় দর্শকদের জন্য এটা হ্যাক হবে টু টু রিড দ্য বুক সো দশ বছর আগের যে গল্পটা সেটা আসলে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের গল্প আমি যদি একটা মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে দেখি দশ বছর পরের যে জার্নি গল্পটা দুই দিনের সেই গল্পটা আসলে ওই যে একটা মধ্যবিত্ত যে যা ইচ্ছা তা করতে পারে না টাকাটা যে তার কাছে মুখ্য না তার কাছে মধ্য মনুষ্যত্বটা মুখ্য সেটা উঠে আসছে আসলে মানে ধরেন মধ্যবিত্ত যে কোনো মানুষের কাছে তো আসলে আমার কাছে মনে হয় যে কোনো মানুষের কাছে মনুষ্যত্বটা মুখ্য হওয়া উচিত মানে মনুষ্যত্বটা আসলে ফোকাস হওয়া উচিত অ্যাবসলিউটলি এর অনেক অবশ্য জিজ্ঞাসা করবো যে মিনার ভাই আপনি কি মধ্যবিত্ত আমি ইয়া অফকোর্স মানে আমি আমার লাইফ সিম্পল সাধারণ বাট আমি আমি প্রচুর দেখেছি আসলে এরকম গল্প আমি আমি বলতে পারি যে আমি আমার ইফ আই গেট ব্যাক টু মাই মিউজিক ক্যারিয়ার আমি বলতে পারি যে আমি একবার নোয়াখালীতে গেছিলাম একটা শো করতে তো একটা ব্যাক স্টেজে আমি একটা ছেলে এসছে ছেলেটা এসে অনেক কষ্ট করে ও সিকিউরিটি অ্যান্ড এভরিথিং অন রিকোয়েস্ট করে এসেছে অ্যান্ড এসে আমাকে জড়িয়ে ধরলো আমি ফিল করলাম ওর চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে আমার কাঁধে পানি পড়ছে সো আমি বললাম ওকে ফাইন মানে তা বলো যে ভাই আমার জীবনের একটা সময় খুব বাজে একটা সময় গিয়েছিল যখন আপনার গান হেল্প মি টু রিকভার দ্যাট টাইম টু টু আন্ডারস্ট্যান্ড লাইফ এন্ড অল তা আমি বললাম যে ওকে দিস ইজ অ্যামেজিং আমি তখন ওকে ওই ছেলেটাকে আমি দেখেছি লাইফস্টাইলটা কী আমি বোঝার চেষ্টা করেছি ওই ছেলেটা আসলে মানে ওই ছেলেটার জীবনযাপনটা কেমন সেটা আমি দেখছি আমার সাথে মিউজিক করতে গিয়ে আমার অনেক ধরনের অনেক মানুষের সাথে আমি আসলে আই এম ডুইং মিউজিক ফর লাস্ট টু টেন ইয়ার্স আমি অনেক ধরনের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে আমার সো আমি ওই অবজারভেশন করার স্পেসটা আমি পেয়েছিলাম যে আসলে কে কেমন কার লাইফস্টাইল কেমন কী কেমন ওর জীবনে আসলে ক্রাইসিসটা কী ওর জীবন আসলে কীরকম যাচ্ছে ঝামেলায় পরে এখান থেকে আমি বলে রাখি একটা ইন্টারেস্টিং ঘটনা আমার এখনো মনে আছে 2016 সাল মোস্ট লাইকলি মিনার ভাইয়ের সাথে আমার যখন আমার প্রথমবার সামনাসামনে দেখা হয়েছে ওই ছিল কিশোর বাবুর প্রোগ্রাম সেন্ট জোসেফে সো দুপুরবেলার প্রোগ্রাম ছিল আমার এখনো মনে আছে আমার আসার কথা কোনো কারণে একটু লেট হয়েছে সো আমি আসছি আসার পর কিশোর বাবুর প্রোগ্রামে তো কত 4,500-5,000 মানুষ আমি আসছি এবং আমার কথা ছিল যে আমার একটা সেশন থাকবে আমার সেশনের পরে মিনার ভাই পারফর্ম করবে আমার হালকা লেট হওয়ার কারণে ওরা আপনাকে উঠাই দিচ্ছে আপনি ওইদিকে গান গাচ্ছেন আমি ব্যাকস্টেজে আসি ব্যাকস্টেজে এসে আমাকে বলছে হ্যাঁ আইমান এই যে মিনারের পারফরমেন্স এখন শেষ হবে তুমি এখনই উঠবে কথা বলা হয়েছে হোলি এরপর আপনি সব আহারে গাচ্ছেন সবাই পাগলের মতো চিল্লাচ্ছে তালি দিচ্ছে যেমনি নামবে আমাকে যাইতে বললো আমি স্টেজে বলছি অনেকবার উঠছি 5,000-6,000 কোনো ব্যাপার না বাট ওই দিন আমি প্যারা খাইছিলাম না বাট ইট ওয়াজ খুব অ্যামেজিংলি ইউ হ্যান্ডেল ইট হ্যাঁ মানুষজন যারা ওই দিন ছিল এরকম যদি কেউ ভিডিওটা দেখো থ্যাংক ইউ সো মাচ ওই দিন আমার জন্য তালি দেওয়ার জন্য আমার কিন্তু ভয় ছিল না সিরিয়াসলি আমি এর আগে অনেকবার স্টেজে উঠছি 5,000 মানুষের সামনে কথা বলছি কোনো ভয় লাগে না মানে আপনার পারফরমেন্সের পর মানে বুঝছেন এটা কনসার্টের পর তারপর যদি বলে এখন আসবে ভাষণ দিতে পড়ালেখা নিয়ে তাহলে তো ডিফিকাল্ট আমি যখন কনসার্ট থেকে
আমি যাচ্ছিলাম আমি মানে লোকজন লোকজন টমেটো মারে নাই আর কি জায়গাটা পাওয়াটাও টাফ, কারণ মেলোডির একটা আলাদা পাওয়ার থাকতো, কিন্তু এটাও একটা একজন শিখায় এবং বলে তার একটা এই বড় একটা ফলোয়ার ক্রিয়েট করা, আমার সব ফ্রেন্ড সার্কেল বুঝছেন সব রকস্টার, ওরা ফাটায় গান টান গাইতেই গাইতেই গাইতো, আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে একটু গিটারটা হালকা যদি দুই চার লাইন গাইতে পারতাম, মনে করেন কথা বলতেছি ভাষণ টাষণ দিচ্ছি লাস্টে সবাই চিয়ার টিয়ার করলো, বাট লাস্টে এখন একটা গান হবে বলে গিটারটা হাতে নিয়ে গানটা গেয়ে দিয়ে দাও, ও সুপার হিট। সো ইয়েস, সেকেন্ড পয়েন্ট, হতাশ হয়ো না, আমাদের পুরো সবাই এখন আজকাল হতাশ। সো ইয়েস, হোয়াটস ইট অ্যাবাউট? না, দিস ইজ অ্যাবাউট হচ্ছে এই উপন্যাসের একটা ক্যারেক্টার হচ্ছে নাতাশা। নাতাশা, নাতাশার জীবনে এমন একটা ইনসিডেন্ট হয় যে ইনসিডেন্টের কারণে তার হয়তো সে হতাশ হয়ে যেতে পারতো, হ্যাঁ ডিপ্রেস হয়ে যেতে পারতো, সে সেটা হয়নি। সে আমি খুব সচেতনভাবে তাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড রেখেছি এবং তাকে খুবই মানে অ্যাজ এ সাকসেসফুল পার্সন হিসেবে দেখি। ভালো, আমাদের জন্য ইজ বেটার, আমরা যেটা আমি ইচ করি 10 মিনিটস করে, দিস ইজ হাউ ইট শুড বি। আই মানে হতাশ হওয়ার তো কিছু নাই জীবনে, জীবনে অলওয়েজ দেয়ার ইজ সেকেন্ড চান্স, ইফ দেয়ার ইজ নো সেকেন্ড চান্স দেয়ার ইজ এ থার্ড চান্স, ইফ দেয়ার ইজ নো থার্ড চান্স দেয়ার ইজ ফার্দার চান্সেস। সো মানে আমি আই ডোন্ট থিঙ্ক হতাশ হওয়ার কিছু আছে, এবং হচ্ছে যে আমি এটা খুব সচেতনভাবেই করেছি, কারণ বইটা পড়লে তো বুঝতে পারবে মানুষ যে এরকম সিচুয়েশন থাকলে আসলেই একটু ভেঙে পড়ে যেতে পারতো বা ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু সে সেটা করেনি, সে আসলে আরও অনেক বেশি প্যাশনেটলি নিজেকে এগিয়ে নিয়ে গেছে, তার ক্যারিয়ারকে ঠিক করেছে, তার জীবনকে ঠিক করেছে। তো দিস ইজ ইট, মানে এই জন্যই আমি এই এই ফিলোসফিটা, এই রিফ্লেকশনটা, লাইফের এই রিফ্লেকশনটা আসতে পারে। তার মনে হয় যে আমরা যত বড় হই আস্তে আস্তে এটা বোঝা শুরু করি যে লাইফে, মনে করেন যখন আপনি এইচএসসি তে উঠছেন তখন মনে হয় যে এসএসসির পড়াটা কত ঠুনকো ছিল, কত ইজি ছিল, ওই আমলের হতাশাগুলো কত আরামসে ডিল করা যায়, এন্ড দেন এইচএসসিটা যখন তখন মনে হয় যে বিশাল বড় একটা ডিপ্রেশন, আবার যখন ইউনিভার্সিটিতে উঠেন তখন এইচএসসিটাকে হালকা মনে হয়। সো মানুষ যখন যেই বয়সে থাকে তার আগের স্টেজটাকে অনেক হালকা মনে হয়। সো অনেকে এমন জায়গায় ভিডিও দেখতেছে, অনেকে ভাবা যখন আমরা একটু বড় টড় হয়ে গেছি এখন স্টুডেন্টদের প্যারাটাকে প্যারা মনে হয় না বা হতাশাকে হতাশা মনে হয় না, বাট স্টুডেন্ট লাইফে যখন আপনি ছিলেন তখন কি ডিপ্রেস থাকতেন বা কোনো টাইমে প্যারা লাগতো নাকি ইউ অলওয়েজ হ্যাড আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ? না, এখন প্যারা বা কোনো কিছু নিয়ে হতাশা সবার জীবনে আসতে পারে, আমার জীবনে আসতে পারে, আপনার জীবনেও আই থিঙ্ক ডেফিনেটলি এটা আসতে হবে, না আসতে তো হবে না আসলে, মানে না আসতে তো বুঝতে পারবো না যে হোয়াট ইজ লাইফ, মানে আসলে কি হওয়া উচিত, পজিটিভিটি কি সেটা বুঝে যাবে না। সো ইয়া, এটা আসবে, বাট আমি পজিটিভ, মানে আমার আমার কাছে মনে হতো যে এটা ওটাকে পাত্তাই দেওয়া যাবে না, উই হ্যাভ টু বি পজিটিভ, ওই ওই ওটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। সো আর হচ্ছে যে আরেকটা জিনিস বলতে চাই যে হতাশার ক্ষেত্রে আমি যদি বলি জীবনে যে মানে কেউ যদি হতাশ হয় তাহলে তার মানে তার একটা গোল থাকা উচিত যে সেটাকে আসলে হতাশাটাকে সে রিকভার করতে পারবে, মানে আছে না ওই বিষয়টাই আর কি বুঝছি। তো যা বিরোধ দেখতেছো প্লিজ হতাশ হয়েও না, তোমার হতাশ হলে আমাদের জন্য ব্যাপারটা দুঃখজনক হয়ে যাবে। নেক্সট পয়েন্ট মিনা ভাই, সৃজনশীল মানুষের আত্মনির্ভরশীলতা, সৃজনশীল মানুষের আত্মনির্ভরশীলতা বলেছে ওই যে একই আবার একই বিষয়টা আসলো, একটা ক্রিয়েটিভ মানুষ যদি হয়, আমার বইতে এই বিষয়টাও এসেছে, একটা ক্রিয়েটিভ মানুষের, কারণ রুদ্র এবং জ্ঞানপ্রিয় তো বইতে না, সো এখানে আসলে একটা না দুটা আছে, ক্রিয়েটিভ মানুষের ভিন্ন বয়সের ক্রিয়েটিভ মানুষের গল্প আছে। সো এবং ক্রিয়েটিভ মানুষের একটা ক্রিয়েটিভ গ্রুমিং দরকার, হ্যাঁ, সে ফর এক্সাম্পল কেউ ভালো গান করতে পারে, সে ফর এক্সাম্পল কেউ ভালো লিখতে পারে, তো সে আসলে সে লিখতে পারে, তো সে সেটা যদি প্রকাশ করতে চায় তার একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তাকে নিতে হবে, একজন প্রকাশককে তো নিতে হবে, বা সে তাকে নিজেকে নিতে হবে ইনিশিয়ালি, বা একটা
সেখানে একটা ইনভেস্টমেন্ট আছে। সো ওই জিনিসটার কথা আমি বলেছি যে এই সাপোর্টটা ক্রিয়েটিভকে দিতে হবে। বাট কীভাবে এখন মনে করেন আপনি বই লিখতেছেন, আমি বই লিখতেছি, আমাদেরকে হয়তো প্রকাশক সাপোর্ট করতেছে বা বইগুলো নিচ্ছে, বা যে কিনা শুরুতে শুরু করছে লেখালেখি বা মিউজিক বা এনি ক্রিয়েটিভ ক্যারিয়ার, তখন তো সাপোর্টটা পায় না। না তখন সাপোর্টটা পায় না, পায় কিন্তু, নাহলে প্রথম বই আপনি এখন কি করবেন? আপনি যান না দশটা প্রকাশনীর কাছে, যান গিয়ে বলুন যে আমি এটা লিখেছি, আপনি একটু পড়বেন কিনা। সে যদি আসলেই, কারণ তারা তো ওই বিজনেসটা করে, তারা জানে কোনটা কোনটা আসলে ওয়ার্ক করবে কোনটা ওয়ার্ক করবে না। সে যদি ওখানে আসলে মেরিট খুঁজে পায়, ইউ উইল ডেফিনেটলি পাবলিশ ইট, আমার মনে হয়। ট্রু, বাট আমি বলবো এই জিনিসটা একটু একটু স্ট্রাগল করতে হয়, স্টার্টিং একটা স্টার্টিং একটা সাপোর্ট দরকার হয়, ক্রিয়েটিভদের একটা একটা সাপোর্ট আমার মনে হয় দরকার। আরে আমি আপনার সাথে যে কথা বলছিলাম না, যে এট দ্য এন্ড অফ দ্য ডে যারা ক্রিয়েটিভ লাইনে আছে তারা যখন জিনিসটাকে মনিটাইজ করতে পারে না তখন ডিফিকাল্ট হয়। বাট আমি বলবো যে আমি জানি যে একবার যখন আমরা ছোট থাকি যে জিনিসটা শিখি এটা হলো কথা বলতে শেখা আর লিখতে শেখা। লেখাটা আমার মনে হয় সবাই পারে। তো যারা যারা মনে করো যে লেখার হাত ভালো আছে, কয়েকটা স্টেপ বলি। যেমন স্টার্ট করতে পারো নিজের স্কুল কলেজের ম্যাগাজিনে লেখা থেকে, তারপরে অনলাইন ব্লগে লিখতে পারো, অনলাইন ম্যাগাজিনে লিখতে পারো, অনলাইন পোর্টালে লিখতে পারো, দেন নিউজ পেপারে লিখতে পারো, অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নিজের পাণ্ডুলিপির উপর কাজ করতে পারো। অ্যান্ড আই গেস আমাদের পরিচিত অনেকজন আছে যাদের বই লেখা হয়েছে বা প্রকাশককে চিনে, তাদের কাছে যাও। ওই যে বড় আমার যে গল্পগুলো অলওয়েজ শুনি না, যে হ্যারি পটারের আগে জে কে রাউলিংকে 14টা পাবলিশার রিজেক্ট করেছে, আপনি যখন 16 তখন জীবন আপনাকে নিয়ে একভাবে জীবন আপনাকে সাজায়, আপনি যখন 27 তখন আপনাকে জীবন আরেকভাবে সাজায়, যখন 37 বা আপনি যখন আরো বেশি বয়স তখন জীবন আরেকটা রূপ নিয়ে আপনার কাছে আসে। সো প্রতিটা প্রতিটা লাইফের প্রতিটা স্টেজেই হ্যাপিনেস থাকে, অ্যাট দ্য সেম টাইম স্যাডনেসও কিছুটা থাকে আপনার। আমি বলবো যে ওই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্যাডনেস, কেয়ার অ্যাবাউট দ্য হ্যাপিনেস, ওটা আসবে, স্যাডনেসটা আসবে, ওটাকে ওভারকাম করে জাস্ট make a beautiful garden for you. So yeah, so eta ami ekta ei jinish bolte chai. So ei jinish ta ami I think goes with the hotasha part, ebong ei ei je ami je ei kotha ta bollam etar pura reflection ta ashole ache ei boi ta te, ebong Natasha je character ta she ei ei philosophy ta ke carry koreche ei boi ta te. And ei jinish gulor jonno ami ekta jinish always practice গ্র্যাটিটিউডটা আমাদের লাইফে, কৃতজ্ঞতা বাড়ানো, এবং যেটার জন্য আমি অলওয়েজ আমাদের যারা ভিউয়ার আছে কৃতজ্ঞতা বাড়ানো, হাম্বল হওয়া, অ্যাজ হাম্বল হওয়া, যত বড় হবা তত বেশি হাম্বল হবা, মাথা তত নত করতে হবে। ট্রু, মানুষের আসলে যে যত বড় আছে তার সাথে কথা বলার পর আমি কিন্তু আপনি যাওয়ার পর কিন্তু আমার মনে থাকবে যে আপনি কত হাম্বল ছিলেন, কত সুন্দর করে কথা বলছেন। আমার কিন্তু মনে থাকবে না যে আপনার ভিডিওতে কত মিলিয়ন ভিউ ছিল। সো এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি একটা প্র্যাকটিস সবাইকে করতে বলি যে প্রতিদিন শেষে নিজের যদি একটা ছোট গ্রুপ থাকে ফেসবুকে এবং মেসেঞ্জারে একটা থ্রেড থাকে, এবং তিনটা জিনিসের জন্য আজকে আমি দিনের প্রতি কৃতজ্ঞ, এটাকে বলা হয় গ্র্যাটিটিউড জার্নাল। এবং যেটা হয় কি, আমরা একবার 10 মিনিটস করে ট্রাই করেছিলাম যে নিজেরাই নিজেরা দিতাম, দেখতাম যে আজকে আমার রাতে 10 ঘন্টা ঘুমাইছে, আজকে আম্মু আমাকে খাওয়াই দিছে, আজকে বাইরে ঘুরতে গেছিলাম, এই তিনটা জিনিসের জন্য আজকে আমি লাইফের প্রতি গ্রেটফুল। এই যে গ্রেটফুল থাকার যে প্র্যাকটিসটা, যখন আপনি আরেকজনকে বলবেন না তখন আপনি আসলে খেয়াল করবেন যে আপনার লাইফে অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলোর জন্য আপনার গ্রেটফুল থাকা উচিত, বাট আমরা সচরাচর দেখি না, ওই লেন্সটা কাজ করে না, যে কারণে আমাদের যে ডিপ্রেশন, স্যাডনেস, লো ফিলিংটা চলে আসে। খুব সত্যি, এটা খুব সত্যি, মানে জীবনে এই বইতে একটা লাইন আছে, আমি আমার খুব রিলেট করে তো আপনার এই কথাটা খুব রিলেট করতেছে। এই বইটাতে একটা লাইনে একটা ডায়লগ আছে, নাতাশাই একজনকে বলছে, আমি নাতাশাকে বলছি, অন্য ক্যারেক্টারগুলো আমি খুব একটা ফোকাস করছি না, যেহেতু নাতাশা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে আমার গল্প, তো এই জন্য ওর নাতাশা ক্যারেক্টারকে রেফারেন্স করছি। নাতাশা বলছে যে একজনকে বলছে এই বই এখানেই আছে বিষয়টা, যে জীবনে কখনো তুমি জীবনে কখনো নিজেকে ছোট করে দেখবে না,
কারণ সবসময় মনে রাখবা তুমি যে অবস্থানে আছো বা তুমি যদি কষ্ট পেতে থাকো তোমার থেকেও আরও বেশি কষ্টে আরেকজন তোমার আশেপাশে আছে। সো নিজেকে ছোটো করে দেওয়ার কোনো অবকাশ নেই, এটার জন্য ডিপ্রেস হওয়ার কোনো অবকাশ নেই। সো দিস ইজ এই বইটাতে আসলে আমি অনেকবার এই যে হতাশ হও না ইনডাইরেক্টলি অনেকবার বলছি, যে হতাশ হও না আপনি ফেস করেন, আমাদের ফলোয়ার্সও ডেফিনেটলি ফেস করে, আমরা সামটাইমস উই লুক ফর বিলিভ, আমরা নিজেদের আমরা থাকে না যে আমাদের মনে হয় যে আমরা একটা দেয়াল গড়ে ফেলেছি আমাদের আশেপাশে আমাদের, এবং সেটা আসলে আমাদের অজান ইন্টেনশনাল হতে পারে, আনইনটেনশনাল হতে পারে, মানুষের জীবনে হয় এরকম। হ্যাঁ, যে আমার মনে হয় যে আমরা এখান থেকে বের হতে চাই, এই জিনিসটা থেকে আমরা বের হতে চাই, এই মনে করেন যে আপনার একটা রিলিফ চাই আমরা। সো এটা ওই আত্মত্যাগের গল্পটা আমি বলেছি যে কোনো কিছু খুব প্যাশনেট কোনো কিছুকে স্যাক্রিফাইস করে নিজেকে খুশি করা, ওই আত্মত্যাগের বিষয়টা এখানে আছে। একটু ডিপ, বাট ইয়া দ্যাটস ইট, খুব সহজ ভাষায় এখানে ওইটার কথা বলা আছে। এই বইটা আসলে একটা রিলিফেরই গল্প, একজন মানুষের তার জীবনের একটা বোঝা থেকে মুক্ত হবার গল্প। বুঝতে পেরেছি। সো অ্যান্ড মিনা, আমার কাছে এই চারটা রিফ্লেকশন বাদেও ছোটখাটো একটা কোয়েশ্চেন ছিল। সো ফর এক্সাম্পল, আপনি যখন স্টার্ট করেছিলেন, একেবারে আমার যখন ফার্স্ট গানটার কথা মনে আছে, ডানপিটে অ্যালবামের সাদা রঙের স্বপ্ন, ওইটার যখন স্টার্ট করেছিলেন ওইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে কি, বিকজ তখন আপনি কেবল এসএসসি পাস করছেন। হ্যাঁ, সাদা রঙের স্বপ্ন আমার স্কুল লাইফে লেখা, স্কুল লাইফে শুরু করা। হ্যাঁ, ইভেন ডানপিটে অ্যালবামের 10টি গান ছিল, 10টি গানই আমার টিনেজ লাইফের, স্কুল লাইফের লেখা, কম্পোজিশন অ্যান্ড রাইটিংস। ওই 10টি গান নিয়ে আমি আসলে ডানপিটে বের করি, সাদা ইজ ওয়ান অফ দ্যাম। ওইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে একদম খুব সিম্পলি আমি যদি বলি, আমি জানি না কেন, হয়তো আমি দেখা যাচ্ছে কি আমার বন্ধুরা খেলতে বেরিয়েছে বিকালবেলা, আমি আসলে বাসায় বসে বই পড়ছি, নাহলে কিবোর্ড বাজাচ্ছি, নাহলে টুংটাং করছি। তো সাদাওয়াজ আমার তখন হতো যে আমি কি তাহলে সাদাওয়াজ, তখন ওই সময়ের যে ইমোশন, ওই ইমোশন নিয়ে আসলে সাদা বানানো, এবং ওইটা আসলে একটা ইনোসেন্সের গল্প, একটা সাদা অনেকটা ক্ষেত্রে একাকিত্বর গল্প, কিন্তু সেটা খুব এনজয়েবল একাকিত্ব, লাইক মানে থাকে না, মানে আমি আমি বলছি না যে আমি মানুষটা একা একাকিত্ব ভালোবাসি, আমি সেটা বলছি না, আমি বলছি যে ইফ ইউ আর অ্যালোন, বা তুমি যে তুমি তোমার আশেপাশে অনেক এলিমেন্ট টু enjoy life, you can watch movie, you can read books, you can do, you can play piano, you can play guitar, you can create things, you can write, so tumi ta ekan nash oi je oi process ta ke enjoy kora bol porcho sadhara ma shopne gulo dilo na koshi, and then ami jodi fast forward kori 7-8 bochhor er pore amar ekta gaan jemon amar ekhon mone hoy je apni last din amra kotha bolchhilam jhum, je jhum ekhon literally brishtir gaan hoye geche je baire, ebong ei gol ei uponnasher last chapter ta jhum ache, acha je ekhane 2-3 bar jhum esche, ami je ora khub shototom bhabe jhum ke ami eneche ekhane propose kore, this is interesting, ami eta apnake jiggesh korte chhilam je ekhon brishti holei ami jodi gaite thaki dekha jacche je রেডিওতে ঝুম চলে, যার এটা সিনোনিমাস হয়ে গেছে যে বৃষ্টি মানে ঝুম, ঝুম মানে বৃষ্টি। সো এই গানে সো কিভাবে এই জিনিসটা হয়েছে, সো এর প্রমোশনটা কেমন হয়েছে, আইডিয়াটা কি, আমরা এর আগে এটা নিয়ে একবার কথা বলছি। হ্যাঁ, এবং এখন ইউ লুক ভেরি এক্সাইটেড বিকজ এখন মিউজিক আসছে। হ্যাঁ, এতক্ষণ মিউজিক ছিল না, সো নাও ইউ আর টকিং অ্যাবাউট মিউজিক এন্ড ইউ লুক ভেরি এক্সাইটেড। যাই হোক, আমি বলছি জিনিসটা হচ্ছে আচ্ছা প্রথমে সাদার বিষয়টা বলি, সাদা নিয়ে যেটা আলোচনা হচ্ছিল এই জন্য বলছি, সাদা কিন্তু ওই সময় আমি অতটা চিন্তা করি না। হ্যাঁ, আমার এসএসসি পাস করতেছে, আপনি কি চিন্তা করবেন, আমার গান বানানো আছে, আই হ্যাভ টু রিলিজ ইট, আই হ্যাভ টু রিলিজ মাই সং, ওটা আমার ইচ্ছা ছিল, ওটাই হয়েছে। ঝুম অনেক চিন্তা ভাবনা করে বানানো একটা গান, আহারেও ইনোভে আহারেও
একটা নিজের, হ্যাঁ চিন্তা ভাবনা করে গানো বান হলেও, সরি বানানো গান হলেও আমার তো নিজের ক্রিয়েশন, ওই স্টাইলটা আমার মেনটেন করতে হয়েছে। বাট ঝুম আসলে আমি যদি বলি ঝুম মার্কেটিং ওয়াইজ, ঝুমকে নিয়ে যেটা হয়েছে যে আমরা বৃষ্টিটা ঝুমের একটা এলিমেন্ট ছিল মিউজিক ভিডিওতে, যার কারণে এখন বৃষ্টি হলে এই ঝুম গানটা সবাই বাজায়। এবং ঝুমে একটা ভালোবাসার গল্প আছে, যে গল্পটা আসলে এখনকার জেনারেশনের সাথে খুব ম্যাচ করে, মানে এখনকার ছেলে পেলে আসলে ধরো ভালোবাসা সফল হয়নি, আনসাকসেসফুল লাভ স্টোরি, ওরা দে ডোন্ট লাইক টু, ওটার জন্য তারা ডিপ্রেস হতে পছন্দ করে না, ওটার জন্য তাদের মন খারাপ, হ্যাঁ মন খারাপ হতেই পারে কিন্তু মুভ অন তো করতে হবে, তখন তারা নিজেকে কোনো হার্ম করতে চায় না। এই জন্য আমরা ঝুমের ভিডিও লাস্টের দিকে দেখাই যে মেয়েটা নিচ থেকে চলে আসছে, ছেলেটা ট্রাই করছিল গুড ইনসাইট যে আজকাল ব্রেকআপের পর মানুষ স্যাড হতে চায় না, না মানে আই থিঙ্ক ইটস ফাইন, মানে মুভ অন করতে হবে না, তুমি তো জাস্ট আদার হচ্ছে কোনো কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে পড়ে থাকলে তো হবে না, জাস্ট মুভ অন লাইফ লাইফে, কারণ ইটস ট্রু আই মানে ইউ নো বেটার দ্যান মি। এই এই ধরনের ইনসিডেন্টে অনেক কিন্তু ইয়াং ছেলে পেলে অনেক কষ্ট পায়, অনেক উল্টাপাল্টা কাজ করে, দে শুড নট ডু ইট, দে শুড নট ডু ইট। সো ইয়া ওই জায়গাটা ওইটা আমি রিপ্রেজেন্ট করছি যে দ্য বোল্ড, ইউ হ্যাভ টু বি বোল্ড, ইউ শুড বি বোল্ড ইফ ইউ লাভ সামওয়ান, ইউ ক্যানট বি, ইউ শুড নট বি ওকে না, ইউ শুড বি বোল্ড, যে মরে গেলাম জীবন শেষ হয়ে গেল, আরে সো ইয়া ইউ শুড বি বোল্ড, বি স্ট্রেট ফরওয়ার্ড, বি স্মার্ট ইন দিস কেস। বাট হচ্ছে যে ওইটাই ওটাই ঝুমের ইনসাইট এটা ছিল। অ্যান্ড বৃষ্টি, আমরা বৃষ্টি এনেছি, আমরা বৃষ্টি ফেলেছি আকাশ থেকে, ওই যে ডিরেক্টর আরও বৃষ্টি বৃষ্টি এনেছে, অ্যারেঞ্জ করছে, বৃষ্টি অনেক ফেলা হয়েছে, বৃষ্টি বৃষ্টিটা বলেছি বিকজ আমরা এভাবে প্রমোট করেছিলাম আমি ঝুমকে, যে দ্য সেলিব্রেশন অফ রেইন এভাবে প্রমোট করেছিলাম। ইয়া সো ইয়া এখন বৃষ্টি পড়লেই ঝুম। And my final question, Mina bhai, it's a rather personal ক্যারেক্টারিস্টিক্স এর কোয়েশ্চেন, বিকজ আমি আপনাকে চিনি গত 2 বছর ধরে, এবং আপনাকে যত মানুষ চিনে আপনি এখন অনেক জায়গায় যান, অনেক কিছু করেন, বাট দেন এগেইন আমি একটা জিনিস খেয়াল করছি যে এভরি ওয়ান লাইকস ইউ অ্যাজ আ পার্সন, সো আপনি অনেক কিছু হয়েছেন বাট আপনার হিউমিলিটিটা আপনার মধ্যে আছে, তো আমি ওটার কথা জিজ্ঞাসা করছি না, আমি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করছিলাম একটা জিনিস যে আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে আপনি কোন জিনিসটা ল্যাকিংস পান, বা আপনি যেটা মনে হয় যে যারা দেখছে তারা ওই জিনিসটার উপর কাজ করতে পারে, হোয়াট এজ গ্রুপ মনে করেন? 62 if you are talking about young generation, I'm still young, মানে you cannot even see খুব সুন্দর করে আসতে করে আমাকে যাবার আপনি কি করে বলতেছে ইন্টারভিউটা, তাই আমি বুঝতেছি না। হ্যাঁ বলতে আমাদের থেকে ছোট মনে করেন 16-26, হ্যাঁ এদের মধ্যে, হ্যাঁ 16-26 যদি বলি আমাদের থেকে ছোট, কি কি ল্যাকিংস আছে আপনার? হ্যাঁ বাট যেগুলো তারা কাজ করতে পারে as a human being, basic characteristics, basic characteristics amar kichu amar ha amar kichu mone hoye je kaaj amar mone hoye je ওদের কাজটা কথা বলা উচিত আসলে, মানে কথার থেকে কাজটা, তুই আমার চিনস না বলে চেনানোর মতো কাজ করা, চেনানোর মতো কাজ করা, এটা আমার মনে হয় যে বলা উচিত। যে আমি দেখেছি হ্যাঁ অনেক কিছু বলবো, অনেক কিছু করলো প্ল্যান, আমি এটা করে ফেলবো, আমি কিন্তু অনেক জুনিয়রদের সাথে মিশি, এবং আমি সিনিয়র, আমার সিনিয়র জুনিয়র ফ্রেন্ডের একটা কম্বিনেশন আছে, জুনিয়র ফ্রেন্ড আছে এক গাদা, সিনিয়র ফ্রেন্ডও আছে এক গাদা, আমার সেম এজ ফ্রেন্ড আর সম্ভব আমার স্কুলের ফ্রেন্ড ওরা আছে, মেয়ে ব্যস্ত নলে কোনো অনেক বিজি নলে দেশের বাইরে এই অবস্থা, সো আমার সিনিয়র এন্ড জুনিয়রদের সাথে প্রচুর মেশা হয়, ইটস বিন এ ওয়াইল আমার এটা করার। সো আমি এটা বলতে চাই যে এটা বলতে চাই যে অনেক আমি অনেক সময় অনেক এক্সাইটেড, চলে আসলো ধাম করে, আমি এটা করতে চাই, কালকে এটা করবো, এই তো একটা ডিজিটাল এজেন্সি দিচ্ছি, আমার মাথায় এইসব আইডিয়া আছে, আমি বললাম যে ওকে বাট এক্সিকিউট করে নিয়ে আসো, মানে একদম কন্টেন্টটা রেডি করে নিয়ে আসো, লেট সি দেন। সো এটা আমার মনে হয় কাজটা করতে হবে, বিকজ আমি আই ক্যান রিমেম্বার আমি কিন্তু একটা ডেমো নিয়ে গেছিলাম তার 13টা গানের, আমি আসলে গানটা নিয়ে গেছিলাম তার কাছে, আমি যদি গিয়ে বলতাম আমি গান বানাইছি, আমি লিখছি, যে দেখেন আমার লেখা গানগুলো আমি শুট করছি, ইট ইজ ওয়ার্ক, আই হ্যাড টু, আই প্রিপেয়ার্ড মাই ডেমো, গান 13টা গানের, আই মেড অ্যান অ্যালবাম কভার, এই বইয়ের প্রচ্ছদ যেরকম আমি করছিলাম করছি, আমি একটা অ্যালবাম কভার এরকম ছবি একটা অ্যালবাম কভার করেছি, অ্যান্ড ওয়েন টু দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড টোল্ড দেম যে এটা আমার নিজের বানানো অ্যালবাম,
তখন ক্লাস 10 এ পড়তেন টাকা নেই আমি ফিল্ম বানাতে পারবো না বাট ইউ ক্যান মেক দ্য স্টোরি বোর্ড গিটার দেন গো তোমার ডিজাইনের একটা পোর্টফোলিও তৈরি করে দেন মেইল করো কারণ আমরা সবাই বলতে পারি যে আমি অনেক একটা কাজ ভালো পারি বাট কতটুকু ভালো পারো ওটা ডিপেন্ড করবে যে তুমি কতটুকু কাজ থাকে ডেমো হিসেবে দেখাচ্ছ পোর্টফোলিওতে দেখাচ্ছ শোকেস করছো আমিও যাবো।